গোপন সূত্রে খবর এসেছিল আগেই, তৈরি ছিল পুলিশও। তারপর সঠিক সময় গভীর রাতে ঘন জঙ্গলে হঠাৎ হানা পুলিশের বিশেষ দলের, আর তাতেই সাফল্য। হাতে নাতে গ্রেফতার চার বাংলাদেশি জলদস্যু, উদ্ধার বিপুল অস্ত্র সম্ভার। পুলিশ সূত্রে খবর, মাতলা নদীর কাছে বেনিফুলির জঙ্গলে বাংলাদেশি জলদস্যুরা জড়ো হয়েছে। গোপন সূত্রে এই খবর এসে পৌঁছায় তদন্তকারীদের হাতে। তড়িঘড়ি তৈরি হয় ব্লুপ্রিন্ট, গড়া হয় বিশেষ দল। শুক্রবার গভীর রাতে অপারেশন, পালাবার পথ ছিল না। ধরা পড়ে যায় চার বাংলাদেশি দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর, ধৃতদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়। তাদের বিরুদ্ধে জাহাজে ডাকাতি, মুক্তিপণ আদায়ের মতো একাধিক অভিযোগ রয়েছে। শুক্রবার রাতে কোনো অপরাধ ঘটাতেই তারা মৈপিট এলাকায় জড়ো হয়েছিল বলে অনুমান পুলিশের। তদন্তকারীরা নিশ্চিত, এই চারজন ছাড়াও অপরাধ চক্রে জড়িত আরও কয়েকজন। ধৃতদের জেরা করে তাদেরও হদিশ পেতে চাইছে পুলিশ। 18 ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে বারুইপুর আদালত। আবির দত্ত, রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।